হ্যালো দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ফ্রেন্ডস আজকে আমি দ্য ক্রেভ অ্যান্ড দা ক্রেনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো তোমাদের সলভ করিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ টিক মারা রয়েছে তো চলো শুরু করা যাক কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাওয়ার কী বলছে প্রথমে টিক দ্য কারেক্ট অপশানস অর্থাৎ এখানে যেটা সঠিক রয়েছে সেটাতে তোমাদের করতে হবে ঠিক আছে দ্য ক্রেন ফুলিশ হবে ঠিক আছে ও ভাবত সে ক্লেভার ছিল কিন্তু আদতে কিন্তু সে কিন্তু ছিল ফুলিশ ঠিক আছে দ্য পন্ড ওয়াজ ড্রাইং আপ আস্তে আস্তে কি শুকিয়ে যাচ্ছিল ফুল অফ ওয়াটার কিন্তু হবে না ঠিক আছে দ্য ক্রেন এট দ্য ফিশেস ক্রেন বলতে সারস পাখিটা সে কিন্তু মাছগুলোকে এক এক করে খেয়ে নিচ্ছিল তাই না এখানে কিন্তু ক্র্যাপ হবে না বোথ মানে দুটোই সেটা তো হবেই না এবং নাম্বার ফোর কী বলছে দেখো হু ওয়াজ ক্লেভার তাহলে চালাক আদতে কে ছিল চালাক ছিল কিন্তু সেই ক্র্যাফটা ঠিক আছে ক্র্যাব মানে কি ক্র্যাব মানে হয়ে গেল তোমার কাঁকড়া ঠিক আছে তো চলো নেক্সট সেকশন এবারে দেখে নেওয়া যাক তো এখানে কী বলছে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ এখানে কিন্তু কিছু কোশ্চেন দেওয়া রয়েছে পাঁচটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই পাঁচটা কোশ্চেন তোমাদের আনসার করতে হবে তো প্রথম কোয়েশ্চেনটা কী আছে ফোর লিভড ইন দ্য পন্ড অর্থাৎ পুকুরে কে বাস করতো এখানে তোমাদের যে প্রথম লাইনটা রয়েছে ওয়ান্স আ লার্জ নাম্বার অফ ফিশ লিভড ইন আ পন্ড এই লাইনটা লিখে দিলেই হবে ঠিক আছে অন্যভাবে লিখলেও হবে যেহেতু তোমরা প্রেফার করবে বইয়ের লাইনগুলো লিখতে তাহলে তোমাদের যেহেতু টেক্সটটা পড়ো সেই ক্ষেত্রে ওটা মনে রাখতে আর কি খুব সুবিধা হবে ঠিক আছে নেক্সট দেখো কি বলছে হোয়াই ওয়াজ দ্য পন্ট ড্রাইং আফ মানে পুকুরটা কেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল ঠিক আছে তো চলো তার উত্তরটা আমরা দেখে নিই কারণ সেখানে কিন্তু এক বছর কোনো বৃষ্টি হচ্ছিলো না সেই জন্য সেই পুকুরটা শুকিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কী লিখবে বিকজ ওয়ান ইয়ার দেয়ার ওয়াজ নো রেইনফল সো দ্য পন্ট ওয়াজ ড্রাইং আপ ঠিক আছে এতটুকু না লিখলে যদি ছোটো করে লিখতে চাও তো সেক্ষেত্রে লিখতে পারো বিকজ ওয়ান ইয়ার দেয়ার ওয়াজ নো রেইনফল ঠিক আছে এইটুকু লিখলেও কিন্তু হবে ঠিক এবারে তিন নম্বর দেখবো হোয়াট ডিড ডিড দ্য ক্রেন ওয়ান্ট ক্রেন কী চেয়েছিল ক্রেন চেয়েছিলো যে তার ওখানকার যতগুলো ফিস রয়েছে সেই ফিসগুলো অন্য একটা পুকুরে নিয়ে যাবে এবং সে এক এক করে খেয়ে নেবে তাই না তো চলো সেটার ইংলিশ উত্তরটা কী হবে সেটাও দেখে নেওয়া যাক তো সেই ক্ষেত্রে এটা উত্তর তোমরা এইভাবে লিখতে পারো দ্য ক্রেন ওয়ান্টেড দ্য ফিশ টু কাম উইথ হিম অ্যান্ড হি উইল টেক দেম টু দ্য পন্ড ঠিক আছে এইভাবে তোমরা লিখতে পারো এটা একটু বইয়ের ভাষাটা চেঞ্জ করে লিখতে হবে কারণ আমি ওইরকম লাইন বইয়ের মধ্যে পেলাম না ঠিক আছে নেক্সট দেখো কী বলছে নাম্বার ফোর এবার তাই না হাউ ডিড দ্য ক্রেন ক্যারি দ্য ক্র্যাফ এই ক্রেন বলতে এখানে তোমার হলো গিয়ে সারস পাখিটা ক্র্যাফটাকে কীভাবে নিয়ে যাচ্ছিলো বহন করে নিয়ে যাচ্ছিল ঠিক আছে তো তার উত্তরটা কী হবে তার গলার মধ্যে করে কিন্তু সে নিয়ে যাচ্ছিল তো সেটাকে ইংলিশে কনভার্ট করলে কী হবে চলো দেখে নেওয়া যাক তো তোমরা এটা এইভাবে লিখতে পারো দ্য ক্রেন ক্যারি দ্য ক্র্যাপ অন হিজ নেক ঠিক আছে তার গলার মধ্যে করে সে নিয়ে গেছিলো শর্টকাটে হয় তোমরা এটাকে পজ করে শুনে শুনে লিখতে পারো আমি আর এটাকে টাইপিং করে লিখে দিচ্ছি ঠিক আছে দ্য ক্রেন ক্যারি দ্য ক্র্যাফ অন হিজ নেক ঠিক আছে নেক্সট দেখো নাম্বার ফাইভ কী বলছি হাউ ওয়াজ দ্য ক্রেন কিলড অ্যাট লাস্ট মানে ক্রেনটাকে কী করে অবশেষে মারা হয়েছিল ঠিক আছে তো তোমরা জানোই সে তার কাঁকড়ার কী থাকে অনেকগুলো আর কি বলবো যাই হোক তোমরা বুঝতে পারছো ওটা দিয়ে সে গলাকে গলাটা গলাতে আর কি চেপে ধরেছিলো এবং সে কিন্তু মারা গেছিলো ঠিক আছে তো দেখো তার উত্তরটা কী আছে এটা তোমরা লিখতে পারো দ্য ক্র্যাব ডাগ ইটস টু শার্প ক্লস ইন্টু দ্য ক্রেনস নেক অ্যান্ড কিল্ড দ্য ক্রেন ঠিক আছে এবারে দেখো পরের সি সেকশানে কী বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এখানে শূন্য স্থানগুলোকে পূরণ করতে হবে দেখো কী বলছি বলছে ওয়ান্স দে আর এ নাম্বার অফ কী হবে ফিশ হবে ইন আ পন্ট ওকে নাম্বার টু কি বলছে ওয়ান ইয়ার দেয়ার ওয়াজ নো রেইনফল তাই না এবং তারপর বাকি পোর্শনগুলো কী আছে এক এক করে দেখে নেওয়া যাক পরেরটা হবে দে ওয়াজ আ ফুলিশ হবে ঠিক আছে ফুলিশ ক্রেন ক্রেনটা কিন্তু আদতে কী ছিল ফুলিশ ছিল না নেক্সট দেখো নাম্বার ফাইভ কী বলছে দ্য ক্র্যাফ ডাগ ইটস শার্প ক্লস ইন্টু দ্য ক্রেন্স নেক এখানে কিন্তু ক্লজ হবে ঠিক আছে ক্লজ মানে কি থাবা হবে ঠিক আছে তার খুব তীক্ষ্ণ থাবা ছিল ঠিক আছে এবারে আমরা গ্রামার জোন যেটা রয়েছে গ্রামার জোনের অংশগুলো ওয়ান বাই ওয়ান সলভ করবো দেখো কী বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ মাছ মেনি অর প্লেন্টি অফ ঠিক আছে এইটুকু দিয়ে কিন্তু এই যে পাঁচটে শূন্যস্থান রয়েছে এটাকে পূরণ করতে হবে তো এক নম্বরটা কী বলছে লর্ড রামা লিভড ম্যানি ইয়ার্স এগো ইন অয়োধ্যা ঠিক আছে নাম্বার টুকে বলছে লাস্ট ইয়ার দেয় মাছ ও রেইনফল মাছ বলতে যেহেতু আমরা এটাকে রেইনফলটাকে কাউন্ট করতে পারি না সেই জন্য আমরা মাছ এখানে ইউজ ঠিক আছে তো প্রথমে আমরা ইউজ করলাম ম্যানি ইয়ারটাকে আমরা কাউন্ট করতে পারি সেই জন্য ম্যানি ইউজ করলাম এখানে আমরা ইউজ করবো মাছ ঠিক আছে বাট দিস ইয়ার দেয়ার ইজ নট অ্যানি রেইনফল ঠিক আছে অ্যানি বলতে কোনো বৃষ্টিপাত হয়নি ঠিক আছে এনিটা আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত ইউজ করে থাকি নেক্সট নাম্বার আমরা ঠিক বলছে দেয়ার দেয়ার আর নট প্লেন্টি অফ বয়েজ ইন আর ক্লাস প্লেন্টি অফ বলতে অনেক ঠিক আছে মানে আমাদের ক্লাসের মধ্যে প্রচুর ছেলে কিন্তু নেই ঠিক আছে উই ডু নট হ্যাভ মাচ টাইম সিন্স উই কার নট টাইম কাউন্ট টাইম সেই জন্য আমরা কিন্তু মাছটাকে ইউজ করব টাইমটাকেও আমরা ওইভাবে কাউন্ট করতে পারি না ঠিক আছে আমাদের প্রচুর সময় নেই তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এখানে মাছ টাইম ইউজ করবো নেক্সট দেখো ফাইভ নাম্বারকে বলছে দেয়ার আর ড্যাশ ফিশ ইন দ্য পন্ড এখানে প্লেনটি করবো সেখানে পুকুরটাতে অনেক মাছ ছিল তো সেক্ষেত্রে ক্ষেত্রে কী হবে দেয়ার আর প্লেনটি অফ ফিশ ইন দ্য পন্ড এবারে আমরা বি সেকশনটা দেখব বি সেকশনটাতে কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এনিথিং নাথিং সামথিং এভরিথিং এইগুলো আমরা ইউজ করে থাকি জিনিসের ক্ষেত্রে ঠিক আছে আগের জিনিস আগেরগুলো কিন্তু আমরা জিনিস ক্ষেত্রে ইউজ করলাম না এগুলো জিনিসের ক্ষেত্রে ইউজ করবো ঠিক আছে তো দেখো এক নম্বরটা কী বলছে আই ডিড নট হ্যাভ ব্রেকফাস্ট টুডে ঠিক আছে তা এখানে নেই তো সেই ক্ষেত্রে অ্যানিথিং করবো আই ডু নট হ্যাভ অ্যানিথিং আমার কিছু নেই ফর ব্রেকফাস্ট টুডে আজকের ব্রেকফাস্টের জন্য সকালে জল খাওয়ারের জন্য আমার আছে কিছু নেই তার নেক্সট দেখো কী বলছে দ্যার ইজ ড্যাশ ইন দ্য প্লেট ইটস এম টি মানে এখানে এখানেও কিছু নেই তো এখানেও কিন্তু আমরা অ্যানিথিং ইউজ করতে পারি এবং আগেরটাতে অন্য কিছু ইউজ করবো ঠিক আছে যেহেতু আমরা এনিথিংটা এখানে ইউজ করে ফেললাম তো সেই ক্ষেত্রে ওখানে নাথিং করবো ঠিক আছে জ্যার ইজ নাথিং ইন দ্য প্লেট ইটস এমটি ঠিক এবং নেক্সট দেখো নাম্বার ঠিক বলছে অর্থাৎ প্রথমটাতে আমরা করতাম অ্যানিথিং আই ডিড নট হ্যাভ এনিথিং ফর ব্রেকফাস্ট টুডে এবং দু নম্বরটা করলাম দেয়ার ইজ নাথিং ইন দ্য প্লেট ইটস এমটি এটা খালি রয়েছে নেক্সট নাম্বার থ্রি দেখো কী বলছে দে নো ড্যাশ তারা জানে কী জানে আফটার অল দে আর আওয়ার প্যারেন্টস আফটার অল দে আর আওয়ার প্যারেন্টস মানে এখানে সামথিং হতে পারে ঠিক আছে বা এভরিথিং হতে পারে তারা সব কিছু জানে দে নো এভরিথিং তারা সব কিছু জানে অল দে আর আওয়ার প্যারেন্টস আর যাই হোক তারা তো আমরা আমাদের আর কি কি বল পিতা মাতা কি না সেই জন্য তারা সব কিছু জানে অনিল নিউ সামথিং অ্যাবাউট দ্য থিপ মানে চোর সম্পর্কে অনিল কিছু মানে অল্প কিছু একটা জানে বাট হি ডিড নট টেল এনিথিং টু দ্য পিপুল কিন্তু সে অ্যানিথিং বা নাথিং আমরা এখানে দুটোর মধ্যে দুটোই এখানে ইউজ করতে পারি ঠিক আছে বাট দে ডিড নট টেল নাথিং টু দ্য এখানে অ্যানিথিংই করবো ঠিক আছে যেহেতু এখানে ডু নট নট ইউজ করা আছে সেই জন্য আমরা নাথিংটা ইউজ করবো না বাট দে ডিড নট টেল অ্যানিথিং টু দ্য পিপুল কিন্তু সে পিপুলকে কোনো কিছু বলে নেই গেট মি সামথিং ইট ঠিক আছে এখানে সামথিং টু ইট করলে বেশি ভালো হতো তো এখানে যেহেতু দেওয়া নেই ওইভাবেই করবে গেট মি সাম ইট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো প্রথমটা আমরা কী করলাম এনিথিং পরেরটাতে কী করলাম নাথিং তারপরটা এভরিথিং অনেল নিউ সামথিং এবং সেই একই সেন্টেন্সে এটাকে কী করবো এনিথিং এবং নাম্বার ফাইভটাতে আমরা করবো কি সামথিং ওকে এইবারে আমরা পরের সেকশানটাতে দেখে নেব এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের সেকশানটাতে কী বলছে মেক কোশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং আনসার এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে এবং সেগুলোকে বেস করে আমাদের কিছু কোয়েশ্চেন বানাতে হবে ওয়ান ইজ ডন ফর ইউ তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে কি দ্য ক্রেন শোট দ্য পন্ট টু দ্য ফিশ তাহলে এখানে আছে হু শোট দ্য পন্ড টু দ্য ফিশ মানে আনসারটা যেন ওই সেন্টেন্সের মধ্যেই থাকে সেইভাবে তোমাদেরকে কোয়েশ্চেন করতে হবে ঠিক আছে তো চলো এক এক করে শুরু করা যাক এখানেও পাঁচটি সেন্টেন্স দেওয়া রয়েছে ওয়ান বাই ওয়ান কুইশাল টু লেট স্টার্ট দেখো এখানে এক নম্বরটা কি বলছে ইট ফ্লিউ টু আর ট্রি মানে এটা উড়ে একটা গাছে গিয়ে বসেছিল তো সেই ক্ষেত্রে হতে পারে হু ফ্লিউ ট্রি টু আর ট্রি মানে কে গাছে উড়ে গেছিলো ঠিক আছে নাম্বার বলছে দ্য ক্রেন এট অফ অল দ্য ফিশেস ইন দ্য পন্ড মানে ক্রেনটা সবগুলো মাছকে পুকুরের সবগুলো মাছকে খেয়ে ফেলেছিল তো এটা আমরা দুইভাবে কোয়েশ্চেন করতে পারি হোয়াট ডিড দ্য ক্রেন এট ইন দ্য পন্ড এটা হতে পারে বা হু এট আফ অল দ্য ফিশেস ইন দ্য পন্ড ঠিক আছে এখানে দুটো সেন্টেন্স আমরা এই দুটো কোশ্চেন এই সেন্টেন্স থেকে আমরা করতে পারি তোমাদের যেটা খুশি তোমরা সেটা করবে ঠিক আছে মানে হো এট আফ অল দ্য ফিশেস ইন দ্য পন্ড ওয়ান কোয়েশ্চেন এবং আরেকটা হতে পারে হোয়াট ডিড দ্য ক্রেন ইট হবে এট হবে না কিন্তু হোয়াট ডিড দ্য ক্রেন ইট ইন দ্য পন্ট ঠিক আছে পুকুরের মধ্যে সে কী খেয়েছিল নাম্বার থ্রি দেখো দেয়ার ওয়াজ আ ক্রেফ লেফট ইন দ্য পন্ট মানে সেই পুকুরে একটা আর কি কাঁকড়া কিন্তু থেকে গেছিলো তাহলে সেই ক্ষেত্রে কী হবে হোয়াট ওয়াজ হোয়াট ওয়াজ লেফট ইন দ্য পন্ট ঠিক আছে সেই পুকুরে কী বেঁচে গেছিলো তো তার আনসারটা কী হবে দ্য ক্র্যাপ হবে ঠিক নেক্সট দেখো নাম্বার ফোর দ্য ক্রেন কট হোল্ড অফ দ্য নেক অফ দ্য ক্রেন উইথ ইটস ক্ল এটাও আমরা দুটো কোশ্চেন করতে পারি এখানে হু দিয়ে করতে পারি হু কট হোল্ড অফ দ্য নেক অফ দ্য ক্রেন উইথ ইটস ক্ল এটা হতে পারে মানে কে সেই যে বক বা সারস পাখিটা রয়েছে তার গলাটাকে চিপে ধরেছিল এটা একটা হতে পারে আর দু নম্বরটা হতে পারে সেই কচ্ছপ সরি কাঁকড়াটা কী ধরেছিল তাহলে সেই ক্ষেত্রে কি ডিট দ্য ক্রেন ক্যাচ হোল্ড অফ দ্য নেক্স উইথ ইটস ক্ল ঠিক আছে এখানে দুটো কিন্তু কোশ্চেন হবে তোমরা এটাকে পজ করে করে শুনে শুনে বারে বারে দুবার করে করে ওটা করবে ঠিক আছে বেশি বারবার আমি যদি রিপিট করি কোশ্চেনগুলো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাবে এখান থেকে দুটো কোশ্চেন হলো কি হু কট হোল্ড অফ দ্য নেক্স অফ দ্য ক্রেনস উইথ ইটস ক্ল একটা হলো আর একটা হবে কি হোয়াট ডিট দ্য ক্রেন ক্যাচ হোল্ড অফ দ্য নেক উইথ ইটস ক্ল ঠিক আছে এবং নাম্বার ফাইভ কী বলছে দেখো দ্য ক্র্যাফ ডাক ইটস শার্প ক্ল ইন টু দ্য ক্রেন্স নেক মানে ক্র্যাফটা হলো কি তার যে শার্প ক্ল আছে অর্থাৎ তীক্ষ্ণ থাপাগুলো রয়েছে সেগুলো দিয়ে তার নেকটাকে ধরে চলে এটাকে তোমরা হু দিয়ে করতে পারো হু ডাক ইটস শার্প ক্ল ইন টু দ্য ক্রেন্স নেক ঠিক আছে এখানেও দুটো কোয়েশ্চেন হবে তা আমি পরেরটা আর বললাম না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও তোমরা প্রত্যেকে জানো যে আমি খুব বেশি বড়ো ভিডিও করি না তো আরও কিছু সেকশন থেকে গেলো রাইটিং জোনটা থেকে গেলো যদি তোমাদের প্রয়োজন বোধ পড়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং তার উপরে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং